পাঁচ নয় কিলো নদীতে পেয়েছ ওই জেলে নৌকা পার্টিরা মাছ ধরে নিয়ে এসেছে, যারা জেলি ভাই মাছ ধরে ওরাই নিয়ে এসেছে। কতগুলো হয়েছে? 10 কেজি ওয়েট হয়েছে। কোন আরোপে দিল? বোকা ভাই মাছ ছড়া বাংলা চৌমাটা। কত টাকা দাম হতে পারে ওটা? আপনার 1800 টাকা বিক্রি হয়েছে মাছটা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম আইবালি গাজি, ডাক নাম খোকা ভাই। বিশাল বড় একটা পাঙাশ টেঙ্গারে এনেছে, তাই সবাই দেখছে, তাই আমি দেখছি। কোন বাজার এটা? এটা বাঁকড়া চৌমাথা। আপনার নাম? চম্পা দাস। আগে কি এরকম কোনোদিন এসেছিল এখানে? হ্যাঁ, এর আগে অনেকবার এসেছিল। এটা কত কিলো হতে পারে? আনার এটা 17-18 কিলো হতে পারে। মাছ পাঙাশ টেঙ্গরা বলে, আমরা নদী থেকে ধরেছে। এই দেখার জন্য প্রচুর ভিড় জমেছে আমাদের বাগড়া সেটে। কোথা থেকে নিয়েছে এটা? খুলনা থেকে। খুলনা কে পেয়েছে? এক জেলে। হ্যাঁ, মাছ নদীতে মাছ ধরতে গিয়ে এটা পাওয়া গেছে। এর আগে কোনোদিন কি পেয়েছে? আমি কোনোদিন এরকম দেখিনি, এই মাছ দেখলাম সর্বপ্রথম বিশাল আকারে। তাই দেখার জন্য আমি এসেছি আমবেড়িয়া থেকে। এখানে কত লোকের দেখার জন্য ভিড় জমেছে? 500-700 লোক আছে দেখার জন্য। আপনার নাম? আমার নাম জগদীশ মণ্ডল, আমবেড়িয়া বাড়ি। চড়তে আসি, একটা মানুষের ঢল নেমেছে, মানে এত বড় মাছ মশড়াতে কোনোদিন আসেনি বাঁকড়াতে। তাই মানুষ খুব উৎসাহ হয়েছে মাছটা দেখার জন্যে, মাছ দেখছে। কত কিলো হলো আনুমান? আনুমানিক ওই 18-20 কিলো এর মধ্যে মাছটা আছে, পাঙাশ ট্যাংরা। কিরম দাম হতে পারে? দাম তো এখান থেকে 300 টাকা করে কিলো হিসেবে কিনে নিয়ে গেছে। আপনার নাম? আমার নাম নেপাল বিশ্বাস। বাংলার মোড়ে এই আড়তে দেখলাম, আমি বাড়িতে মাছ কেনার জন্য এসেছিলাম। এসে আড়তে দেখলাম একটা বিশাল বড় পাঙাশ টেঙ্গরা, সবাই ভিড় করেছে সেখানে গিয়ে। এখন দেখছি যে সেই মাছটা নেওয়ার জন্য সবাই ব্যস্ত। আর বড় মানে মাছটা 15-17 কেজি ওয়েট হবে। এই মাছ আগে কোনোদিন দেখেছেন? না, এরকম বড় মাছ আমি কোনোদিন দেখিনি। এই আমার সর্বপ্রথম দেখা। দেখে আমি আমার নিজেকে খুব ধন্য মনে করছি। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে 13 নম্বর। আমি এখানে এসেছিলাম মাছ কেনার জন্য। কী মাছ কিনলেন? আমি মাছ কিনেছি, এই আমাদের বরফের মাছ কিনেছি আমার আড়তে, এই আমার ঘেরে দেওয়ার জন্য। তা কত লোক দেখলেন? কত লোক ছিল এখানে? লোক ছিল অন্তত 2-5টা হবে। ঠিক আছে, আচ্ছা।